গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসের আরেকটা নতুন আলোচনা নিয়ে এসে এখানে হাজির। এসো আমরা আমাদের আজকের ক্লাসে কি আছে সেটা তো দেখব, কিন্তু তার আগে আমরা কয়েকটা ছবি দেখে নিই। এই ছবিগুলো দিয়েই আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। প্রথমে এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা সবাই জানো এটাকে কি বলে, তোমরা তো রোজ এটা নিয়ে খেলো, এটা হচ্ছে একটা ব্যাট, তাই না? আবার দেখো এই যে ছবিটা আছে, এই ছবিটাকে কি বলে এটাও তোমরা জানো, এই ছবিটা হচ্ছে একটা ব্যাগ। নেক্সট দেখো এই যে ছবিটা, এটাও তোমরা জানো, দিস ইজ এ ক্যাট। এই ছবিটা কি বলো দেখি, এই ছবিটা হলো ম্যান। এই যে ছবিটা, একটা ছেলের ছবি আছে, একে কি বলে, একে বলে ল্যাড। আর এটা তো তোমরা সবাই জানো, এটা হলো ফ্যান। তাহলে ব্যাট, ব্যাগ, ক্যাট, ম্যান, ল্যাড, ফ্যান, সবগুলোই তোমাদের জানা। আবার দেখো এখানে একটু যদি খেয়াল করো, দেখতে পাবে এই যে ব্যাট, এই ব্যাটের ছবিটার সঙ্গেই আরেকটা কথা লেখা আছে, দেখো বি, তারপরে দুটো ব্ল্যাঙ্ক দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে আমরা বসাবো ব্যাট। এসো আমরা স্পেলিংটা লিখি, ব্যাট। তাহলে কি স্পেলিং লিখলাম, বি এ টি। আবার দেখো এখানে রয়েছে ব্যাগ, তাহলে স্পেলিংটা আমরা লিখি বি এ জি, ব্যাগ। নেক্সট দেখো এখানে রয়েছে ক্যাট, তোমরা সবাই জানো, সি এ টি, ক্যাট। নেক্সট আছে ম্যান, তাহলে ম্যান স্পেলিং কি, এম এ এন, ম্যান। নেক্সট দেখো আমরা বলেছি কি, আমরা এটা বলেছি ল্যাড, তাহলে ল্যাড, এল এ ডি, ল্যাড। নেক্সট দেখো ফ্যান, ফ্যান স্পেলিং তো তোমরা জানো, এফ এ এন, ফ্যান। আচ্ছা এরপরে আমরা একটা জিনিস একটু দেখে নিই, আমরা সবাই মিলে এগুলো একবার ভালো করে উচ্চারণ করি। বি এ টি, ব্যাট, বি এ জি, ব্যাগ। আবার দেখো সি এ টি, ক্যাট, এম এ এন, ম্যান, এল এ ডি, ল্যাড, এফ এ এন, ফ্যান। তাহলে যদি খেয়াল করো দেখবে প্রত্যেকটাতেই আমরা এই যে এ কথাটা এখানে লিখেছি, এই এর উচ্চারণটা হচ্ছে এ। ভালো করে খেয়াল করবে এই যে এ কথাটা, দেখো ব্যাট, ব অ্যাট, ব্যাট, ব অ্যাট, ব্যাট, ব অ্যা গ, ব্যাগ, ক আ ট, ক্যাট, ম আ ন, ম্যান, ল আ ড, ল্যাড, ফ আ ন, ফ্যান। তাহলে এই প্রত্যেকটা এ এর উচ্চারণ, প্রনাউন্সিয়েশনটা আমরা করছি এ। তাহলে বি, ব, এ, এ, টি, ট, ব, এ, ট, ব্যাট। তাহলে তোমরা বুঝতে পারলে একইভাবে ক্যাট, ক, এ, ট, ক্যাট। তাহলে যেখানে এ আছে সেখানে আমরা এ উচ্চারণ করছি। এখন আমরা আমাদের এই বইয়ে আরও বেশ কিছু এরকম শব্দ দেওয়া আছে, দেখো আমরা একবার দেখে নিই। তোমাদেরকে এখানে বলেছে দেখো, লেটস মেক ওয়ার্ডস উইথ এ, স্পেল অ্যান্ড প্রোনাউন্স। তাহলে স্পেল বানান করতে হবে, প্রোনাউন্স উচ্চারণও করতে হবে। আমরা
একটা একটা করে দেখব। তাহলে প্রথম যেটা আছে বি এ ডি, ব্যাড, তোমরা আমার সঙ্গে সঙ্গে বলবে বি এ ডি, ব্যাড। এইচ এ ডি, হ্যাড। এল এ ডি, ল্যাড। পি এ ডি, প্যাড। এস এ ডি, স্যাড। বি এ জি, ব্যাগ। এল এ জি, ল্যাগ। আর এ জি, র্যাগ। টি এ জি, ট্যাগ। ডব্লু এ জি, ওয়াগ। এফ এ এন, ফ্যান। এম এ এন, ম্যান। পি এ এন, প্যান। আর এ এন, র্যান। ভি এ এন, ভ্যান। বি এ টি, ব্যাট, আমরা যেমন এটা পড়েছি আগে, ব আ ট, ব্যাট। ক আ ট, ক্যাট, সি এ টি, ক্যাট। ফ আ ট, ফ্যাট, এফ এ টি, ফ্যাট। এম এ টি, ম্যাট। ম আ ট, ম্যাট। আর এ টি, র্যাট। র আ ট, র্যাট। তাহলে প্রত্যেকবার যখনই আমরা এখানে একটা করে প্রনাউন্সিয়েশনে আসছি, তোমরা দেখতে পাচ্ছ এই এর প্রনাউন্সিয়েশনটা, উচ্চারণটা আমরা করছি এ। তার সঙ্গে সামনে পিছনে যেমন আছে ব আ ড, ব্যাড। হ আ ড, হ্যাড। খুব ভালো করে খেয়াল করবে আমি হকে, এইচকে হ বলছি। কেন জানো? আমাদের এই যে প্রত্যেকটা আমরা স্পেলিং দেখছি, বানান দেখছি, ধরো এই যে এ, বি, সি, ডি, এদের প্রত্যেকের আলাদা আলাদা একটা করে উচ্চারণ আছে। আমরা আসলে এদের সেই উচ্চারণগুলোকে নিয়েই কাজ করি। যেমন বি এর উচ্চারণ হচ্ছে ব, সি এর উচ্চারণ স হয়, ক হয়, আমরা এখানে কই ধরলাম। ডি এর উচ্চারণ ড। তো আসলে আমরা যখন এই বানান করছি তখন এই উচ্চারণগুলো ধরে ধরে আমি বলছি। তোমরা এটাই খেয়াল করবে, যেমন ধরো আমি যদি ল্যাগ বলি ল অ গ, তাহলে এল এর উচ্চারণ আমি বললাম ল, এর উচ্চারণ বললাম এ, জি এর উচ্চারণ বললাম গ, দিয়ে একসঙ্গে বললাম ল্যাগ। একইভাবে যখন ওয়্যাগ বলছি ও, ডব্লিউ এর উচ্চারণ এ, এর উচ্চারণ, আর গ জয় জি এর উচ্চারণ, তাহলে ডব্লিউ এ জি, ওয়্যাগ। ও অ্যা গ, ও অ্যা গ, ওয়াগ। ভ অ্যা ন, ভ্যান। প অ্যা ন, প্যান। তাহলে তোমাদেরকে এটা খেয়াল করতে হবে, দেখো ম অ্যা ন, ম্যান। একইভাবে আমরা ধরো প অ্যা ড, প্যাড। স অ্যা ড, স্যাড। মানে এই যে কথাগুলো ব হ ল ড ড ড প ড স ড, দেখো প্রত্যেকটা ড ড ড ড ড, ডি রয়েছে প্রত্যেকটা ড, জি এর প্রত্যেকটার উচ্চারণ এখানে গ। একইভাবে এন এর উচ্চারণ ন, টি এর উচ্চারণ ট। তাহলে সামনে যেটুকু আছে সেটুকু আমরা দেখলেই হবে, ব আ ড, ব্যাড। হ আ ড, হ্যাড। আবার ধরো যদি আমরা এরকম একটা লিখি ড অ্যা ড, তোমরা বলতেই পারবে ড অ্যা ড, এটাকে আমরা বলি ড্যাড। তাহলে এইভাবে তোমাদেরকে এই যে অংশটা আজকে তোমাদের পড়ালাম,
এখানে প্রনাউন্সিয়েশনগুলো উচ্চারণগুলো তোমাদের করতে হবে, মানে তোমরা বানান উচ্চারণ দুটোই একসঙ্গে করবে, শুধু বানান নয় বানানও করবে উচ্চারণও করবে। আগে এই পুরো অংশটা খুব ভালো করে তোমরা পড়ে নেবে, আমি যা যা বলছি আগে মন দিয়ে শুনে নাও কি করতে হবে। এই অংশটা ভালো করে বানান করে উচ্চারণ করে তোমরা পড়বে, পড়ার পরে তারপরে তোমরা এই ছবিগুলোতে আসবে, এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলোয় আসবে, উচ্চারণগুলো করবে ছবি দেখে দেখে, তারপরে বানানগুলো তোমরা লিখবে। এটাই তোমাদের কাজ, প্রথম এই কাজটা তোমরা করে নাও, তারপরে এর পরের অংশটা আমরা আবার নেক্সট ক্লাসে বলছি, সেটা দেখে আমরা পরের ক্লাসে যাব। তাহলে এখন এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবে, গুড বাই।